আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মঞ্জুরুল আলম, কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ওয়েল্ডিং বিভাগের খণ্ডকালীন শিক্ষক। আমি আজকে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেড ওয়ানের প্রথম পাঠের অধ্যায় সম্পর্কে আলোচনা করব। প্রথম অধ্যায়ে ওয়েল্ডিং ট্রেড অধ্যায় পড়তে গেলে প্রথমে আমাদের জানতে হবে ওয়েল্ডিং ট্রেডের উদ্দেশ্যটা কী। যে শিল্প কারখানায় উৎপাদন করতে হলে প্রয়োজন ধাতুকে জোড়া দেয়া। ওয়েল্ডিং আবিষ্কারের পূর্বে রিভেটের সাহায্যে জোড়া দেয়া হতো, এতে অত্যন্ত সহজ ও মজবুত জোড়ের সৃষ্টি হয়। বর্তমানে প্রায় সকল ধাতু এমনকি প্লাস্টিক ও ওয়েল্ডিং করে জোড়া দেয়া হচ্ছে। যে ওয়েল্ডিং করে তাকে ওয়েল্ডার বলে। দেশ এবং বিদেশের সকল শিল্প কারখানাতে ওয়েল্ডারের ভালো চাহিদা আছে। ওয়েল্ডিং ট্রেডের মূল উদ্দেশ্য হলো ওয়েল্ডার তৈরি করা। এই ট্রেডের কিছু সংখ্যক মেধাবী শিক্ষার্থী উচ্চতর শিক্ষা লাভ করে শিল্প কারখানায় দক্ষ কারিগর এমনকি প্রকৌশল হিসাবে দেশের শিল্পায়নে যথাযথ ভূমিকা রাখতে সক্ষম। এই ট্রেড শেষ করার পর একজন নবীন ওয়েল্ডার যে বিষয়গুলো জানতে পারবে, ওয়েল্ডিং মেশিন এবং যন্ত্রপাতি চিনতে পারবে, ওয়েল্ডিং মেশিন এবং যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করতে পারবে, ওয়েল্ডিং করতে পারবে, ওয়েল্ডিংয়ের দোষ ত্রুটি শনাক্ত করতে পারবে এবং ত্রুটিগুলো প্রতিকার জানবে, ওয়েল্ডিংয়ে ব্যবহৃত ধাতুগুলো চিনতে পারবে। ওয়েল্ডিং এর সম্ভাব্য কর্মক্ষেত্র উল্লেখ করতে হবে। ওয়েল্ডিং এর সম্ভাব্য কর্মক্ষেত্রগুলো হলো স্ট্রাকচারাল শিল্প, ধাতব আসবাবপত্র তৈরি শিল্প, মোটর গাড়ি তৈরি শিল্প, পাইপলাইন তৈরির কাজ, উড়োজাহাজ তৈরি শিল্প, নবযান তৈরি শিল্প, জাহাজ শিল্প, রেলওয়ে প্রতিষ্ঠান, ভারী যন্ত্রপাতি ওয়েল্ডিং শিল্প। এছাড়াও ওয়েল্ডারের সম্ভাব্য নিম্নরূপ কর্মক্ষেত্রগুলো হয়ে থাকে, যেমন খাদ্য প্রক্রিয়াজাত তৈরি শিল্প, সাবান ও প্রসাধনী শিল্প, ঔষধ শিল্প, বস্ত্র শিল্প, সার শিল্প, পাট শিল্প, মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করার কারখানা, ওয়ার্কশপে ক্ষুদ্র মাঝারি ও বৃহত্তর ইলেকট্রনিক শিল্প ইত্যাদি। ওয়েল্ডিং পদ্ধতি যেহেতু নির্মাণ ছাড়াও মেরামতের জন্য প্রয়োজনীয়, সুতরাং সকল ধরনের শিল্প প্রতিষ্ঠানেই একজন ওয়েল্ডারের কর্মক্ষেত্র হতে পারে। তবে স্বউদ্যোগে কর্মসংস্থানে ওয়েল্ডিং ট্রেড সম্পূর্ণকারী শিক্ষার্থীদের খুব বেশি, কারণ এতে পুঁজি কম লাগে এবং এটি একটি লাভজনক ব্যবসাও বটে। অর্থাৎ আমরা এখান থেকে শিখতে পারলাম, যদি কোনো শিক্ষার্থী ওয়েল্ডিং ট্রেড শেষ করার পর নিজে একটা প্রতিষ্ঠান দেয়, তাহলে সে অল্প পুঁজিতে বেশি লাভ করতে পারবে এবং সে অন্যকেও তার প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ করতে দিতে পারবে। ওয়েল্ডিং ট্রেডের গুরুত্ব কী? যে কোনো কিছু তৈরি করতে হলে প্রথমেই ভাবতে হয় জোড়া দেওয়ার কথা, কারণ জোড়া ছাড়া কোনো কিছু সম্ভব না। ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে কোনো যন্ত্র বা যন্ত্রাংশ উৎপাদন করা যায় না। শিল্পক্ষেত্রে যত প্রকারের জোড়া দেওয়ার ব্যবস্থা রয়েছে, ওয়েল্ডিং তাদের মধ্যে অন্যতম। এমন কোনো শিল্প কারখানা নেই যেখানে ধাতুকে স্থায়ীভাবে জোড়া লাগানোর জন্য ওয়েল্ডিংয়ের ব্যবস্থা নেই। সকল প্রকার নির্মাণ এবং মেরামতের কারখানা এর প্রয়োজনীয়তা অপরিহার্য, বিধায় তাদের তাত্ত্বিক ও ব্যবহারিক কাজের ধারণা ও কাজগুলো সম্পাদনের নিয়ম জানা থাকা প্রয়োজন। যেমন ওয়েল্ডিং ট্রেডের তাত্ত্বিক বিষয় বিজ্ঞান, ধাতুর গুণাগুণ সম্পর্কে জ্ঞান, তড়িৎ কৌশল। কারণ একজন শিক্ষার্থী যদি তাত্ত্বিক বিষয়ে জ্ঞান পেতে চায়, তাহলে তাকে জানতে হবে বিজ্ঞান সম্পর্কে, তারপর জানতে হবে ধাতুর গুণাগুণ। আমরা যে কাজটা করব, সে ধাতুর গুণাগুণ না জানলে সে কাজটা আমরা সাকসেসফুলি করতে পারবো না। তড়িৎ কৌশল মানে ইলেকট্রিক্যাল বিষয়ে কিছুটা বেসিক জ্ঞান করতে হবে, কারণ ওয়েল্ডিংয়ের সঙ্গে ইলেকট্রিক্যাল একটি সম্পর্ক আছে। ওয়েল্ডারের ব্যবহারিক বিষয় সম্পর্কে জ্ঞান, ওয়েল্ডিং করার দক্ষতা, ফাইলিং করা, হ্যাক্সো দিয়ে ধাতু কর্তন করা, চিপিং করা, ড্রিলিং করা, মাপন যন্ত্রের ব্যবহার, গ্রাইন্ডিং করা। কারণ একজন ওয়েল্ডার ব্যবহারিক বিষয় জ্ঞান এটা থাকতে হবে, সে কীভাবে ওয়েল্ডিং করবে, সে ওয়েল্ডিং করার দক্ষতা থাকতে হবে তাকে। আমি করায় দেখাই দিব। ফাইলিং করা, ফাইল দিয়ে কীভাবে ধাতুকে ঘষে ক্ষয় করতে হবে, হ্যাক্সো দিয়ে ধাতু কর্তন করা, হ্যাক্সো দিয়ে কীভাবে ফ্ল্যাট বার কাটতে হবে, ধাতু কাটতে হবে। চিপিং করা, ওয়েল্ডিং শেষ করার পর একজন ওয়েল্ডার ওয়েল্ডিংয়ের যে উপরে যে অপদ্রব্যগুলো থাকবে সেগুলো চিপিং করে কীভাবে পরিষ্কার করতে পারবে। ড্রিলিং করা, আমরা জানি ড্রিলিং করা মানে ছিদ্র করা। মাপন যন্ত্রের ব্যবহার, আমাদের মাপন যন্ত্রের ব্যবহার দিয়ে আমরা ফ্ল্যাট বারের মাপ নিতে পারবো, কার্যবস্তুকে মাপ নিয়ে আমরা কেটে হ্যাক্সো ব্লেড দিয়ে কেটে কর্তন করব, তারপর গ্রাইন্ডিং করা। বন্ধুরা, তোমরা
ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেড ওয়ান বইয়ে কিছু চিত্র দেওয়া আছে, তোমরা খুললে দেখতে পারবা একজন ওয়েল্ডার ধাতু হ্যাকসো দিয়ে কিভাবে ধাতু কর্তন করে। তারপর হচ্ছে ড্রিলিং করা, গ্রাইন্ডিং করা, মাপন যন্ত্রের ব্যবহার, এই উপরোক্ত কাজগুলোর উপর ওয়েল্ডারের দক্ষতা থাকা অতি প্রয়োজন, কারণ ওয়ার্কশপের একজন ওয়েল্ডারকে ওয়েল্ডিং করা ছাড়াও এই কাজগুলো করতে হয়। আমরা এই অধ্যায় শেষ করলাম বন্ধুরা, এখন আমি প্রশ্ন করব, প্রশ্ন কিছু আছে অধ্যায়ের, আমি জাস্ট প্রশ্নগুলো বলতেছি সঙ্গে সঙ্গে উত্তরও বলতেছি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ওয়েল্ডিং কাকে বলে? আমরা শুরুতেই অধ্যায়ে, যেহেতু আমাদের বইটার নাম ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, তা আমাদের ওয়েল্ডিং সম্পর্কে প্রথমে জানতে হবে যে ওয়েল্ডিং কাকে বলে। ওয়েল্ডিং হচ্ছে দুই খণ্ড ধাতুকে উত্তাপের সাহায্যে গলিত বা অর্ধগলিত অবস্থায় এনে চাপে অথবা বিনা চাপে স্থায়ীভাবে জোড়া দেওয়ার কৌশলকে ওয়েল্ডিং বলে। ওয়েল্ডার কাকে বলে? আমরা অধ্যায়ের ভিতর পড়লাম যে যে ওয়েল্ডিং করে তাকে ওয়েল্ডার বলে। কোন বস্তু নির্মাণ ছাড়াও ওয়েল্ডিং আর কোন কাজে ব্যবহৃত হয়? কোন বস্তু নির্মাণ ছাড়াও ওয়েল্ডিং আর মেরামতের কাজে ব্যবহার করা হয়? স্ট্রাকচারাল শিল্পে কী কাজ করা হয়? স্ট্রাকচারাল শিল্পে মেরামত এবং ওয়েল্ডিংয়ের কাজ করা হয়। স্ব উদ্যোগে কর্মসংস্থানে ওয়েল্ডিং ট্রেডের ছাত্রদের সুযোগ বেশি কেন? কারণ এতে পুঁজি কম লাগে এবং এটি একটি লাভজনক ব্যবসাও বটে। সংক্ষিপ্ত প্রশ্ন আছে, ওয়েল্ডিং ট্রেড সম্পূর্ণ করার পর একজন নবীন ওয়েল্ডার কী কী কাজ করতে পারবে? একজন ভালো ওয়েল্ডারের কোন কোন তাত্ত্বিক বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন? এসব কিছু বইয়ের ভিতরে টপিকস আমরা ইতিপূর্বে আলোচনা করছি, তোমরা দেখে নিও। একজন ভালো ওয়েল্ডারের কোন কোন ব্যবহারিক বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন? ওয়েল্ডিং করে তৈরি করা যায় এমন চারটি গৃহে ব্যবহৃত আসবাবপত্রের নাম, যেমন স্টিলের দরজা, স্টিলের জানালা, স্টিলের টেবিল, স্টিলের চেয়ার ইত্যাদি। ওয়েল্ডিং ট্রেডের গুরুত্ব এত বেশি কেন? এটাও আমরা আলোচনা করছি। তারপর রচনামূলক প্রশ্ন আছে, ওয়েল্ডিং ট্রেড শেষ করার পর একজন নবীন ওয়েল্ডার কোন কোন শিল্প কারখানায় চাকরি পেতে পারে? ইতিপূর্বে আমরা আলোচনা করছি রেলওয়ে প্রতিষ্ঠান, শিল্প কারখানা, স্ট্রাকচারাল শিল্প, পাইপলাইন তৈরির কাজ, তোমরা এগুলো দেখে নিও। ওয়েল্ডিং ট্রেডের গুরুত্ব বর্ণনা আমরা আলোচনা করছি। ওয়েল্ডিং ওয়েল্ডারের সম্ভাব্য কর্মক্ষেত্রগুলো বিবৃতিকরণ, ওয়েল্ডিং ট্রেডের উদ্দেশ্য উল্লেখ করতে পারা। আমরা প্রথম অধ্যায় শেষ করলাম বন্ধুরা।